নমস্কার বন্ধুরা, কলিকালে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, কিন্তু আবার সেই রান্না করে কি করব বলুন। এই রান্নাঘর আমরা যারা হোম মেকার আছি তাদেরকে বারবার ডেকে নেয়, আর এত ভালোবেসে ডেকে নেয় যে আমরা সেটাকে অস্বীকারও করতে পারি না। তাই আমাদের দৌড়ে দৌড়ে ছুটে আসতে হয় রান্নাঘরে। তবে আমি রান্নাঘরে এলেও এখন আমি কোনো রান্না আপনাদেরকে শেয়ার করবো না। আমি একটি খুব সহজ রান্না এখন করে নেব, সেটা হচ্ছে ওই কাঁচকলার খোসা বাটা। এটা কোনো ব্যাপারই নয়, ওই মিক্সিতে একটু পেস্টটা বানিয়ে তার মধ্যে মানে পেস্ট বানাতে গেলে রসুন, কাঁচা লঙ্কা, একটু নুন দিয়েছি আমি, আর সামান্য জল দিয়েছি, ব্যাস পেস্ট হয়ে গেছে। এই যে আমার পেস্ট, এটাকে এবার আমি শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে নেব, ব্যাস হয়ে যাবে। তো এটা দেখানোর কিচ্ছু নেই, আমি এটা দেখাচ্ছিও না, কিন্তু আমাকে রান্নাটা শুরু করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঠিক আছে? দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন, ভীষণ ভালো গন্ধ। মনে হচ্ছে এখন একটু ভাত নিয়ে বসে যাই, কিন্তু সেটা তো হবে না, এটা একটা চটপটা খাবার। ঝাঁজ আসছে, হাসি হচ্ছে। আপনারাও নিশ্চয় করে থাকেন, আপনাদের বাড়িতে নিশ্চয় হয়ে থাকে। তবে আমি খুব যে খাই তা না, কিন্তু শখ হলো এটা করে নেওয়ার, ব্যাস। দেখুন, এলাম রান্নাঘরে কাঁচকলার খোসাকে তেলে নেড়ে নিতে, খোসা বাটাকে আর কি তেলে নেড়ে নিতে, ব্যাস ওটা হয়ে গেল। ওটা তো চটপট হয়ে গেল, মোটামুটি 5 মিনিটের মধ্যে ওটা হয়ে গেল। কিন্তু তারপরে হঠাৎ মাথায় খেয়াল এলো, আরে ডাল তো শেষ, ডাল তো লাগবেই, ব্যাস যেমনি ভাবা তেমনি কর্ম। ওই দেখুন প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, সিটি দেবে দেবে ভাব, একটু পরেই শুনতে পারবেন ওর সিটি। ইতিমধ্যে জলও ফুটে গেল, এটা খাবার জল, গরম করে ফ্লাস্কে ঢুকিয়ে রাখি, কেননা আমি ঈশুতোষ্ণ গরম জলই খেয়ে থাকি, শীতকালে তো বটেই। গুড মর্নিং, এখন সকাল 9:45, আমার রান্না বান্না কমপ্লিট। এখন এই বিছানাপত্রে হাত দেব, এগুলোর খুব বেহাল দশা, তো এগুলোকে একটু ঠিকঠাক করে নিতে হবে। ঠিকঠাক করে নিয়ে কি বলে কয়েকটা গরম জামা কাপড় ওই ইজিতে ভিজিয়েছিলাম, তো ওটাকে একটু ছাদে মেলে দিতে হবে, কেননা এখানে মেললে তো ওগুলো শুকোবেই না ঠিকঠাক, তো ছাদে মেলে দেওয়াই ভালো। কি বলবো, এখানে কলকাতায় কালকে দেখলাম 18.6 সর্বনিম্ন তাপমাত্রা, মানে এই জানুয়ারির 8 তারিখে এই যদি দশা হয় তাহলে মানে আমরা চলবো কি করে, মানে কি গরম জামা কাপড় সব এখন ধুয়ে ধুয়ে তুলে রাখতে হবে, মানে আর মনে হয় দরকার নেই, কিন্তু তাও মনে মাঝে মাঝে মনে হয় যে না লাগলে লাগতেও পারে, কিন্তু বিশ্বাস হচ্ছে না, কেননা এতটা গরম ভাবতে পারছি না। প্রকৃতি তার খেয়ালের মতো থাকবেই, সেই যে আমরা পড়েছিলাম না ওই যে ছোটবেলায় রচনাতে লিখতে হতো যে গ্লোবাল ওয়ার্মিং, সেইটারই এফেক্ট কিনা আমি জানি না, তবে অবস্থা ভালো না, এরকমটা ঠিক না একদমই, শরীর খারাপ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, কেননা মানে এই গরম লাগছে, এই ঠান্ডা লাগছে, এই কম্বল গায়ে দিচ্ছি তো এই ফেলে দিচ্ছি, কখন যে ঠান্ডা লেগে যাবে নিজেরাই বুঝতে পারবো না। সব সব হচ্ছে এগুলো ইয়ে স্যানিটাইজার, মানে যেগুলো পকেট স্যানিটাইজার এগুলোই এখন আমাদের সম্বল, সর্বত্র সবখানে এগুলো পকেটে ঢুকিয়ে নিয়ে চলতে হয়। আর জানেন তো এটা ফগেট ডিও, তো এটা হচ্ছে এসেন্স, তো এটা কিনেছিলাম যখন দোকান থেকে কিনেছিলাম তখন গন্ধটা বেশ ভালো লেগেছিল, আর বাড়ি এসে যখন দেখছি গন্ধটা হয় রে, মনে হচ্ছে কোনো ইয়ে মেডিসিন, একটা মেডিসিনের একটা গন্ধ এখানে, একদম ভালো লাগছে না, কি করবো এখন কিনে ফেলেছি, এখন যেখানে যাচ্ছি এটাই দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি শেষ হওয়ার জন্য। তবে
তবে আমার মানে ডিও বলেন পারফিউম বলেন এগুলোতে খুব বেশি ফ্যাসিনেশন নেই, এগুলো যে আমি খুব দিয়ে থাকি তেমনটা নয়, আমি বরঞ্চ দিতে ভুলেই যাই। কিন্তু এখানে এতটা গরম পড়ে তখন সেই গরমের টেনশনে গন্ধ হতে পারে, গায়ে গন্ধ হতে পারে, তো তাই দিই। কিন্তু আগে আমি দিতামই না, আজকাল দেওয়ার একটু অভ্যাস হয়েছে আর কি গরমের চোটে। ছাদে চলে এসেছি, সোয়েটার টোয়েটারগুলো মানে অনেকটা শুকিয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিই তাহলে আশা করি আজকে শুকিয়ে যাবে। রোদে থাকতে থাকতে চুলটাও একটু শুকিয়ে গেল, যদিও রোদে চুল শুকানো একদমই ঠিক না, কেননা সূর্যের রশ্মিতে চুল রুক্ষ হয়ে যায়। আমি শুকাই না, কিন্তু শীতে একটু শুকোতে হয় বই কি, এই হালকা একটু ছায়া ছায়া থাকি যাতে তাপটাতে শুকিয়ে যায়। কী করবো, সব কিছু সবসময় মেনটেন করা সম্ভব হয় না, ভেজা চুলে থাকলে সর্দি লেগে যাওয়ার বহুত চান্স। আর দেখেছেন সুন্দর বই দিয়েছে আমাদের, মানে আমি দিইনি কিন্তু, এটা আমাদের যে বাড়ির মালকিন উনি দিয়েছেন, ভীষণ ভালো বড়ি দিতে পারেন। আমাকেও দিয়েছে, এখনও খাওয়া হয়নি, অবশ্য খেয়ে নেব। দেখেছেন আমাদের এই বিল্ডিংয়ের চারপাশে শুধু কংক্রিট আর কংক্রিটের বড়ো বড়ো ইমারত, মানে গাছপালা নেই। আগে যখন বাড়িতে থাকতাম প্রচুর গাছপালা ছিল, তখন এতটা ফিল করিনি যে গাছপালা থাকার কত মানে সেটাও যে একটা আলাদা সৌন্দর্য, সেটা এখানে এসে বারবার যেন মিস করি সেই গাছপালাগুলোকে। আর এখানে আমার প্রথম এসে তো মনে হতো যে এখানকার অক্সিজেন টক্সিজেনগুলো কীরকম ভারী ভারী, হয়তো সত্যিই মনে হতো। এখন এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তাই এখন আর ফিল হয় না, কিন্তু আসলে ওরকম একটা গাছপালায় মরিত একটা জায়গা থেকে এসেছি, আসার পরে এখানে খালি গাড়ি ঘোড়া, নিশ্চয়ই বাতাস মানে কার্বন ডাইঅক্সাইডটা অনেক বেশি থাকে বাতাসে, সেটাই আমি ভারী ভারী ফিল করতাম। প্রথমে বুঝতে পারতাম না মনে হতো কী ব্যাপার, এরকম হচ্ছে কেন, পরে ব্যাপারটা বুঝতে পারলাম। এখন যেমন আর ফিল করি না, মানে মানুষ তো অভ্যাসের দাস, অভ্যস্ত হয়ে গেছি। দেখুন আজকে একটা বিয়ের কার্ড এসেছে, কার্ডটা কি সুন্দর না, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর কার্ডটা। এটা কুচবিহার থেকে এসেছে, যাওয়ার ইচ্ছে থাকলেও এত দূরে যাওয়া যাবে না এখন, কারণ এখন যাওয়া একটু অসুবিধা আছে, তা এখন আর যেতে পারছি না। নিমন্ত্রণই পাই না, তাও একটা পেলাম, তাও যাওয়া যাবে, উপায় নেই, কী করা যাবে। কত দিন বিয়ে বাড়ি যায়নি জানেন, মানে কয়েক বছর হয়ে গেল কোনো বিয়ে বাড়ির সিন নেই আমাদের, পড়া জীবন হয়ে গেল, আর কী করা যাবে। ঠিক আছে, দেখা যাক কবে বিয়ে বাড়ি এনজয় করতে পারি। বিয়ে বাড়ি যাওয়ার একটা আলাদা মজা আছে বলুন, সেজে গুজে নতুন বউ দেখতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। কিন্তু ওই যে কপালে নেই নিমন্ত্রণ রক্ষা, তাই হচ্ছে না। আজকে প্রচুর বকবকালাম সারাক্ষণ, এই ব্লগ জুড়ে শুধু বকবকানি, আর বকবো না এখন, টাটা। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বারবার বলছি তবু কিন্তু হচ্ছে না, প্লিজ করুন না, কী আর হবে বলুন, করুন প্লিজ। নমস্কার।